আলাইকুম সবাই যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসছেন নতুন একটি ব্লগ নিয়ে তো এইগুলো হলো সাকিবের বন্ধু বান্ধব সে সবসময় ছোট মানুষদের সাথে মিশে তো সব সবসময়ের জন্য এরকমভাবে তার সাকিবের ডাকে আর কি তো এখানে আমি মূল শাক কুচি করে কেটে নিয়েছি তো মূলো শাকটা ভাজি করব আর সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি সবার ভালো লাগবে আর আমার যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো যাই হোক মূলা শাক কুটে ধুয়ে আমি করতে দিয়ে দিছি আর এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে এটা কিছুক্ষণ ভাপিয়ে নেব মুলো শাক ভাজি করার জন্য এখানে আমি দুইটা পেঁয়াজ নিছি মাঝারি থেকে একটু বড় আর কাঁচামরিচ নিচ্ছি আর রসুনটা কিন্তু অনেকটাই বড় তো এ শাক একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় আর মূলো তো আর একটু বেশি দেবো আমি তা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন এদিকে আমার শাক সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন শাকটা নামিয়ে নেব শাকটা নামিয়ে করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি আবার সাদা তেলের উপর পেঁয়াজ রসুন দিয়ে দিছি তো এটা বেরস্তা হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব আমি এখানে দুইটা শুকনো মরিচ ব্যবহার করছি আর শাক ভাজিতে কিন্তু ফ্রনের সময় শুকনো মরিচ দিলে আলাদা একটা সেন্ট আসে তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো পেঁয়াজ বেরস্তা হয়ে গেছে এখন এই শাকগুলো ঢেলে দেব তো শাকগুলো ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে শাকটা ভাজি করব। শাক বা ভাজি করার সময় সব সময়ের জন্য বেশি জালে শাকটা তাড়াতাড়ি রান্না করতে হয় নিভু জালে শাকটা রান্না করলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো আমার শাকের কালারটা কিন্তু ঠিকঠাক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার শাক ভাজি হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ